তো আজকে আমি ধন্যবাদ জানাই যে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য, যে আমরা বিশেষ করে মাগুরা কখনো রেল লাইন ছিল না, কিন্তু তাদের পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। সেই জন্য বহুদিন ধরে মাগুরাবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল যে এই রেল লাইনটা সামান্য 1 মাইল একটু করে মাগুরা একটা স্টেশন করে দিলে সেই মাগুরার সাথে একটা মধুখালি কামারখালি হয়ে একটা যোগাযোগ, যেটা পদ্মা সেতু হওয়ার পর এই সুফলটা মাগুরাবাসীও পাবে। তো সেখানে আরেকটু জায়গা বোধহয় একটু বাকি থেকে যায় আমাদের মেহেরপুর পর্যন্ত। আমি মনে করবো যে রেলওয়েকে এটা একটু দেখতে হবে যে মেহেরপুর পর্যন্ত সংযোগটা বাড়ানো যায়, কুষ্টিয়ার থেকে মেহেরপুর পর্যন্ত সংযোগটা কিন্তু করে দেওয়া যেতে পারে। এটা খুব বেশি দূর হবে না, সামান্য একটু করলেই আমরা, যেহেতু আমাদের মুজিবনগর প্রথম রাজধানী, সেখানে একটা রেল যোগাযোগ আমরা ভবিষ্যতে করব, সেই পরিকল্পনাটা আমাদের নিতে হবে। এটা যদি এখানে নাই তবু আমরা চাচ্ছি, অর্থাৎ সমগ্র বাংলাদেশ আমাদের রেল একটা যোগাযোগের মধ্যে চলে আসবে। তো আজকে আমরা মধুখালী থেকে কামারখালি হয়ে বাগুড়া পর্যন্ত রেল লাইন প্রকল্প, এই ভিত্তি স্থাপন, আর আমের মৌসুম, ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে আমি ব্রিজও করে দিয়েছি এবং যার জন্য সমস্ত একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, তা সেখানে আমরা রেল সেতু একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। কাজে এটা ম্যাঙ্গো স্পেশাল শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু যে পানি এসে যাবে যে এত ভালো আম সবাই খেতে পারবে, তো সেটারও একটা উদ্বোধন আমরা করছি। সেই সাথে সাথে আমাদের একটা এই কিছুক্ষণ আগে আমরা ডাক বিভাগের সাথে আমাদের একটা অনুষ্ঠান ছিল, তাদের একটা নতুন ডাকঘর করে দিলাম। আমরা এই ডাক বিভাগের যে সেবাটা রেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে পৌঁছায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। এতে আমাদের যেন কৃষকরা যার উৎপাদিত পণ্য বা শিল্পের উৎপাদিত পণ্য সেগুলি বাজারজাত করা বা রপ্তানি করা সব ক্ষেত্রেই অনেক বেশি সম্প্রসারিত হবে, সুযোগ সৃষ্টি হবে, আর যা দেশের মানুষ আর্থিকভাবে আরও উন্নতি লাভ করতে পারবে। সেই কথা বিবেচনা করে আমাদের এই পদক্ষেপ, যা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে জাতির পিতার যে আদর্শ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা, ইনশাল্লাহ আমরা তা করতে পারব। ইতিমধ্যে আমরা প্রায় বলতে গেলে 99% মানুষ এখন কিন্তু 99% মানুষই বিদ্যুৎ পাচ্ছে, পাশাপাশি সবার হাতে মোবাইল ফোন আছে, বাংলাদেশ সহ ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে কেনা বেচা হচ্ছে, অনলাইনে ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং রেল তার একটা বড় মাধ্যম যার মাধ্যমে এই পণ্য পরিবহনটা করতে পারবে। কারণ সেদিক থেকে রেলকে আরও মানে উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। একথা বলে আমি মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প ভিত্তি স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জাপান, জাপানের ছবি। সবাই এখন মজা করে আম খান, ভালো থাকেন, সুস্থ থাকেন, রেলটা চালু করেন। আমার এ দিল না, বাসিয়ে দিল না, ফ্ল্যাগও দিল না। ও দেখা যাচ্ছে, হ্যাঁ নজরে যে আস্তে আস্তে যাচ্ছে, তো সকালে এখানে একটু বৃষ্টি হলো, ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েই তো দেশে ফিরছিলাম, কাজে ঝড় বৃষ্টি নিয়েই আমাকে চলতে হবে, সেটা আমার ভাগ্য।